পৃথিবীতে মারামারি চলছে, আর একটা কিসের? আল্লাহ নিয়ে। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড। আর আমার আল্লাহ কোরআনে বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। তার দলিল আপনাদেরকে দিয়ে যাই। এই দেখেন আমার কাছে আছে এটা ভিভো মোবাইল, আছে না? না। আচ্ছা, বিভিন্ন কোম্পানির মোবাইল আছে না? নেই। এইখানে এতগুলো মোবাইল লেগেছে আমার সামনে, বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, সব বাড়ির মডেলটা এক না আলাদা? বাবা কথা বলো, আলাদা কেন? আলাদা কিসের কারণে? আলাদা কাজ কিন্তু একই রকম হচ্ছে, কিন্তু মডেলটা আলাদা কিসের কারণে? একটাই কারণে মডেল আলাদা, সেটা হচ্ছে সব বাড়ির মালিক আলাদা। বুঝতে পেরেছেন না? পারেননি? মালিক আলাদা। আর পৃথিবীর 700 কোটি মানুষকে এক কাছে করে নাও, সব বাড়ির দুটো হাত দিয়েছি, দুটো কান একটা নাক, দুটো চোখ একটা মুখ, দুটো হাত দুটো পা, একই রকম গঠন দিয়েছি। আমার মডেলে তোমরা পার্থক্য খুঁজে পাবে না। আমার ভাইয়েরাম, যদি ভগবান আলাদা হতো, ঈশ্বর আলাদা হতো, আল্লাহ তাআলা নাকটা এখানে দিয়েছে, ভগবান বলতো আমি এইখানে দেবো, কাজ একই হতো, খালি মডেলটা আলাদা হতো। বুঝতে পেরেছেন না? পারেন। ঈশ্বর বলতো আমি পেছন দিকে দেবো, গড বলতো আমি ওপর দিকে দেবো, মডেলটা আলাদা হতো, মাল সব একই হতো, খালি মডেল আলাদা। আল্লাহর কসম, পৃথিবীর 700 কোটি মানুষে এতটুকু পার্থক্য নেই। আপনাদের আশেপাশে অমুসলিম ভাই বাস করে না? করে না? করে। যখন বৃষ্টি হয় আপনাদের আলাদা, তাদের আলাদা হয় নাকি? কথা বলুন, হয়? আলাদা হয়, একই হয়। আপনার জমিতে যতটা বৃষ্টি বর্ষণ হবে, একটা হিন্দু ভাইয়েরও জমিতে ততটা বৃষ্টি বর্ষণ হয়, একটা ইসাই ভাইয়ের জমিতেও ততটা বর্ষণ হয়, একটা ইহুদির জমিতেও ততটা বর্ষণ হয়। তার মানে এটা মাথায় রাখবেন, এই পৃথিবীর পরিচালক হচ্ছেন একজন, সেই আল্লাহ দুই দুই করেনি, করেছেন দুই দুই করেনি। কিন্তু দেশের মানুষ, মানুষ হচ্ছে এতটা খারাপ বিমর্ষর যে আমরা বাটোয়ারা করি দিয়ে মারামারি করি। আমার আল্লাহ আলাদা করেন, দেখবেন প্রমাণ দিই। 3 থেকে 4 বছর আগে মুর্শিদাবাদের দৌলতাবাদ বালির ঘাটে একটা বাস নদীতে পড়েছিল, ব্রিজ ভেঙে, মনে আছে? একদম সকালবেলায় আমি সেদিনে মুর্শিদাবাদে জলসায় ছিলাম, কালকে আমার শেষ জলসা, রাত্রিতে 9টায় চাপবো, 11টায় শেষ করব দৌলতাবাদে, ওই বালির ঘাটের কাছে একটা মাদ্রাসায়, কালামার দাওয়াত আছে, খুনিয়া পুকুর মাদ্রাসা, ওইখানে বালির ঘাট 70 ফুট নিচে চলে গিয়েছিল, 44 জন ছিল যাত্রী, কত বললাম বাবা? 44 জন। 44 জনের মধ্যে 9 জন মুসলিম ছিল, বাকিগুলো সব আমার হিন্দু ভাই ছিল। যদি ভগবান আর আল্লাহ যদি আলাদা হতো, আল্লাহ বললে না যে আমার গুলো বার করেলে ভগবানের গুলো যাচ্ছে যাক, ভগবান বলেনি আমার গুলো বার করেলে আল্লাহর গুলো যাচ্ছে যাক, এরকম হয়েছিল? 44 জনই যখন একসাথে মারা গেছে, জানবে এদের মালিকও হচ্ছে একজন, এদের মালিক আলাদা নয়। এই ডিবেটটা তৈরি করেছি আমি আপনি, মালিকটা তৈরি করেছি আমি আপনি। আমার আল্লাহ ওই জন্য কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীর মালিক, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান, আদম থেকে এসেছে। আমরা ইতিহাসের পাতায় পড়েছি, আপনারা পড়েছেন, আদিম যুগের ঘটনা পড়েননি? থ্রির বইয়েতে পড়েননি? ইতিহাসে, থ্রির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা, বানর থেকে মানুষ এসেছে সভ্যতা লাভ করে। সেখানে লেখা আছে মানুষের অস্ত্র ছিল গাছের ডাল, কাঁচা মাংস খেত মানুষ, গাছের ডাল অস্ত্র। তারপরে আমার ভাই নিচে লিখেছে, আস্তে আস্তে সভ্যতা করে, সভ্যতা লাভ করে তারপরে মানুষ মানুষ হলো। আমি কোরআন আর হাদিসের গবেষণা করার পরে বুঝতে পারলাম এই ইতিহাসটা যিনি লিখেছেন 1450 কেজি গাঁজা খেয়ে লিখেছে,
সাড়ে চোদ্দ কেজি গাঁজা খেয়ে জানে কেন? আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন সকলে বলুন কে? আদম। আর কোরআনে অপর জায়গায় আমার আল্লাহ কি বললে জানেন? এই মানুষের জন্য সেই ইতিহাসবিদকে জানা দরকার ছিল কোরআন কি বলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন, পৃথিবীতে যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আমি সব থেকে সুন্দর সৃষ্টি করেছি। আমার ভাই আজ থেকে নিয়ত করলেন, আজ থেকে কে কে ইমানদার আর মুমিন হবেন হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ দেখি। আল্লাহর প্রিয় বান্দা কে কে হবে? মুমিন হবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মুমিন হতে চান, হাত তুলে দিলেই মুমিন হওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রেখেছেন, শর্তগুলো মানবেন তো? কথা বলুন, মানবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনি এই মজমাই ওয়াদা করেন যে আমি কাল থেকে মুমিন হব, আপনারা মনে করেন না এই হুজুররা ছাড় পাবে আর আপনারা ছাড় পেয়ে যাবেন, হুজুররা এসে দোয়া করে দিবে আপনি জান্নাতে চলে যাবেন, নামাজ পড়েননি রোজা রাখেননি আপনি জান্নাতে যাবেন, তারা ভালো করে শুনলেন এই ময়দান, এই মসজিদ, এই মসজিদের জায়গা, এই স্টেজ, এই মুলবি, এই মুলবি সব আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে খুলবেন, আটপাড়া প্রথম পৃষ্ঠা ফালা সূরায়ে আরফের প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। এই মোলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা, আমি নবী পয়গম্বর কেও ডার করাবো আর তাদের কম কেও ডার করাবো। কেমন দাওয়াত দিয়েছিলে, তোমরা কেমন দাওয়াত গ্রহণ করেছো? আল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ করবে, আমাকেও ডার করাবেন, আপনাকেও আল্লাহ ডার করাবেন। আর প্রশ্ন উত্তর হবে, তুমি কি দাওয়াত দিয়েছিলে, তোমরা কি গ্রহণ করেছো? উভয়কে, যার মিস্টেক হবে আল্লাহ তাকে পাকড়াও করবেন। আমার ভাই সবাই মুমিন হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, কাদাল্লাহাল মুমিনুন, হে আমার বিশ্ব নবী পরকিত মুমিন কারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমার যারা পরকিত মুমিন বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র আখলাক শুনে নাও, কাদাল্লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, এটা এক নম্বর আখলাক। তারা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতা। পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ। আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়ে, পাইকারি পড়েন না? পাইকারিটা বলে দিই কি, অনেক জায়গায় আপনাদের হাওড়ায় তো এসআর পরে জলসা শুরু হয়, মুর্শিদাবাদে কালকে যাব আসর থেকে জলসা স্টার্ট, আসর থেকে মগরিব ওইখানেই নামাজ হবে স্টেজে, মগরিবের নামাজও ওখানে হবে, এসআর নামাজও ওখানে হবে, তারপরে দোয়া। আমার ভাই একজন দেখলে কোনোদিন নামাজ পড়ে না, জলসার মধ্যেখানে পড়ে গেছে, সে চিন্তা করলো আল্লাহ আমি কি করব, কোনোদিন তো নামাজ পড়ি না। সে চিন্তা করলে ইমাম সাহেবের দেখে দেখে চালিয়ে দিল, ইমাম সাহেব এখন চার রাকাত এসআর নামাজ পড়াইছে, ই দেখে দেখে চালিয়ে দিয়েছে, তারপরে লোকরা সুন্নত পড়ছে, বেতের পড়ছে, ই চিন্তা করছে আল্লাহ এগুলো কি চলছে, যা বটে বটে আমি চালিয়ে যাই। সে একবারে নিয়ত বেঁধেছে 32.5 রাকাত, ফেরেশতারা আল্লাহকে বললে আল্লাহ আর কেন 32.5, বললে ফজর থেকে খুঁজে পাবি না, নো এন্ট্রি মাল ফেরে পড়ে চালাচ্ছে। অনেকজনা ফেরে পড়ে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না, ফেরে পড়ে নামাজ চলবে না। দোকান করেছে, মসজিদে নামাজ দাঁড়িয়েছে, তাড়াতাড়ি এসে জামাত দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাক্সতে চাবি লাগিয়েছে না লাগাই, নামাজটা কেমন হবে? ফজরের সময় যেমন রমজান মাসে আপনারা তারাবি পড়েন না? পড়েন না, খতম তারাবি হয় তাই না? হাফেজ সাহেবরা পড়ায়, পড়াই না? আমাদের দেশের হাফেজ সাহেবদের দোষ নাই, দোষ হচ্ছে আমাদের সমাজে
কোন হাফেজ যদি আসতে পড়ে সমাজের লোক বলবে কিরকম হাফেজ আনলিবে, স্পিরিট নাই, হাই স্পিরিট হাফেজ হতে হবে, তাই না? যেন এক ঘন্টায় তারাবি শেষ হয়, এক ঘন্টায় যেন সব শেষ হয়ে যায়, এক পারা পড়বে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কামিদিন ইয়াকুম ইয়াকুম সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামান জামান এরা বলে ফুটিয়ে দিলে একদম দারুন হাফে ফেরেশতারা বলে তুরাই জানিস আমরা খুঁজে পাইনি কোথায় পড়ছিল, ঠিক বলছি না? আর কোরআন কি বলেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ আদায় করবে ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। আমার ভাই ধীর স্থিরতার সঙ্গে আমি 12টা বছর বোম্বেতে তারাবি শুনিয়েছি, এক পাড়া পড়তাম, রাত্রি 9টায় শুরু করতাম, 12:30টায় শেষ হতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দালিন। বুঝতে পারলেন না কেন সূরা ফাতিহা বললাম? আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দালিন। ফেরেশতারাও খুঁজে পাবে না কোথায় পড়ছে। আর কোরআন নিষেধ করেছে, শুনেন সূরা মুজাম্মিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, জবকে তুম কোরআন পড়নে কে লিয়ে যাও, নামাজ ইয়া গায়র নামাজ হো। কারি আব্দুর রহমান মক্কি রাহমাতুল্লাহ আলাই ফাওয়াইদে মক্কিয়ার মধ্যে লিখেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ফাওয়াইদে মক্কিয়ায় তাজবীদের কিতাব। কারি আব্দুর রহমান মক্কি রাহমাতুল্লাহ আলাই লিখলেন, নামাজ হো ইয়া গায়র নামাজ, জবকে তুম কোরআন পড়নে কে লিয়ে যাও তো তারতিল কে সাথ কোরআন পড়া করো, শুদ্ধ ভাবে কোরআন পড়ো, অশুদ্ধ কোরআন পড়ো না, শুদ্ধ ভাবে পড়ো। আর নামাজ আমার ভাই, যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি আছেন বুকে হাত দিয়ে বলুন, ইমাম সাহেব যখন রুকুতে যায় আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বি সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবারও হয় না সুবহান সুবহান, বাস হয়ে গেল, ঠিক বলছি না? নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, ইমাম সাহেব তিনবার পরে উঠে যায়, মুক্তাদির একবারও তসবি পড়া হয় না। ওই জন্য কোরআন এত সুন্দর, আমার আল্লাহ মুমিনদের এক নম্বর আখলাক বললেন, চরিত্র বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আপনার নামাজ আর আল্লাহ নবী সাহাবীদের নামাজ একটু পার্থক্য করে দেখে দেখে, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজ আদায় করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা মনে মনে ভেবে আল্লাহর সামনে দণ্ডাই মন হও। ভোরের বেলায় বউ উঠিয়েছে, নামাজ পড়তে যাবে না, ফজর আজান হয়েছে, উঠে উজু করে গিয়ে পেছনের কাতারে দাঁড়িয়েছে। আমার ভাই, ইসলাম এত সুন্দর, এত পরিষ্কার, আমার আল্লাহ কোনো বক্রতা রাখেননি কথার মধ্যে। আমার আল্লাহ পরিষ্কার বললেন, তোমরা যখন নামাজ পড়বে ধীর স্থির ভাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর শুধু সাহাবী নয়, আল্লাহর নবীর জামাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে, জানেন সাহাবীদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, কিসের জন্য বলেছিলেন, একটাই কারণে, আল্লাহ নবী সাহাবীরা সাহাবীদিকে বললেন তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি, আমার আল্লাহ এমনি বলেননি, তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ বলেছিলেন, তাদের ব্যবহার তাদের ইবাদত দেখে আমার আল্লাহ বলেছিলেন। হযরতে আলীর পায়ে তীর ঢুকেছে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে তীর ঢুকেছে এটা বের না করলে আলী হয়তো মারা যেতে পারে। হযরতে আলী কে ডাকা হলো, নবীজি বললেন আলী তোমার পায়ের তীরটা যদি বের না করো হয়তো তুমি মারা যেতে পারো, পাটা পচে যাবে। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত তীব্র যন্ত্রণা করছে আমি যেন বরদাস্ত করতে পারবো না, আমি মারা যাব যদি তীর বের করা হয়। আমার নবী বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আওয়াজ দিলেন হে আমার সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে সিজদাই যাবে তখন তোমরা পায়ে তীরটা বের করে নেবে। হযরতে আলী নামাজে সিজদাই আছেন,
পায়ের তীরটা বের করা হয়েছে। হযরতে আলী এতটুকু বুঝতে পারেননি, আমার পায়ের তীরটা বের করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি আসা দরকার। কি নামাজ পড়েছেন আল্লাহর নবীর সাহাবীরা, কি আল্লাহর সঙ্গে মনোযোগ। ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো যে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। পানিটা কোথায় আছে আমার ভাই? ওই চৈতন্য সবাই নিয়ত করলেন আমরা এটার উপরে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা মুমিনদের এক নম্বর আখলাক। আমি গরম পানি আনতে বলেছিলাম, চাটা দেন, পানিটা দেন, আমাকে পানিটা দেন। সবাই দর্শনী পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد। আমার ভাইরা, সবাই নিয়ত করলেন এটা এক নম্বর কাদের আখলাক, যারা মুমিন হবে তাদের এক নম্বর আখলাক হচ্ছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরপরে দ্বিতীয় নম্বরটা শুনেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। আপনি শুধু নামাজ পড়লে হবে না, আপনাকে গুনাহ থেকে বঞ্চিত রাখতে হবে। গুনাহ মানে কি? আপনি মনে করলেন আমি মাথা ঠুকে দিলাম, আমি দিনদার হয়ে গেলাম, না। আপনি শুনে রেখে দেন, আপনাকে হকের উপরে চলতে হবে। আমরা মনে করি আমি নামাজ পড়লাম, তসবি করলাম, তেলাওয়াত করলাম, বাস, আমার মতো লোক আর কেউ নাই, ওলি আর কেউ নাই, আমি জান্নাতি। শুনে রেখে দেন, কোরআনে আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমার পরকালের সাথে সাথে দুনিয়াদারিটাও ঠিক হতে হবে।